হ্যালো কবুতর ভাই ভাই বন্ধুগণ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে কবুতর কেন শুকিয়ে যায়। সাধারণত আমরা যারা কবুতর পালে সবাই জানি কবুতর শুকিয়ে কৃমি হলে কবুতরটা শুকিয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কবুতরের ভিটামিন জাতীয় ঘাটতি দেখা দিলে কবুতর শুকিয়ে যায়। আর কবুতরকে অবশ্যই 3 মাস অন্তত কৃমি কোর্স করাতে হবে। আর আমার চ্যানেলে কৃমি কোর্স নিয়ে একটা ভিডিও আছে, আর আপনারা আশা করি এই ভিডিওটি দেখে আসবেন। আর দ্বিতীয়ত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কবুতর ডিম বাচ্চা করতে করতে অনেক সময় ভিটামিন জাতীয় সমস্যা দেখা দেয়, যার কারণে কবুতরগুলো কি শুকিয়ে যায়। ভিউয়ার্স, আমরা যেই এই সমস্যাটা সমাধান করতে আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা অবশ্যই আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সমস্যার সমাধান হবে। তো ভিউয়ার্স, এই যে আমার হাতে একটা মাদি দেখতে পাচ্ছেন, এবং কিন্তু এ পর্যন্ত তিনবার বাচ্চা করা হয়ে গেছে। এখন দেখুন এই যে এর কিন্তু এই বুকের হাড়টা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমি কিন্তু এটাকে কৃমি কোর্স করাইছি, ঠিক আছে? কৃমি কোর্স করানোর পর এই বুকের হাড়টা বেরিয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে কবুতরটাকে এখন ভিটামিন ঘাটতিতে রয়েছে, আর এই সময় আপনাদের কবুতরকে ভিটামিন জাতীয় খাবার দিতে হবে। আর ভিটামিন যে মানে পুষ্টিসম্মত খাওয়া দিতে হবে, তার সাথে সাথে আপনারা কবুতরকে এই যে বি ফিফটি পোর্ট এই ওষুধটি আপনারা যে কোনো মানুষের ডিসপেন্সারি বা ফার্মেসিতে পেয়ে যাবেন। এই একটা ওষুধটা মাত্র 10 টাকা নেবে। এই ওষুধটাকে থেকে একটা ওষুধ, আর এই যে কড লিভার অয়েল থেকে একটা ওষুধ আপনারা টানা 3 দিন খাওয়ালে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আবার অনেক সময় অনেক ভালো খায়, সে অনেক পরিমাণে ভালো পরিমাণ খাবার খায় কিন্তু স্বাস্থ্যটা হয় না। এই সমস্যাটা হয় অনেক সময় কৃমির কারণে। আর যদি আপনি কৃমি কোর্সটা করানোর পরে এই সমস্যাটা ফেস করেন, তাহলে অবশ্যই এই যে এখান থেকে একটা বি54, আর এখান থেকে একটা কড লিভার অয়েল, আর আপনারা যদি কড লিভার অয়েলের পরিবর্তে ইক্যাপটা ইউজ করেন সেটাও বেটার। তা না হলে ইজেলডিএস নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা আপনারা ইউজ করবেন, তাহলে আশা করি ফিডব্যাক পাবেন। তো আমি এই মাদিটাকে এখন এখান থেকে দুইটা ওষুধ আপনাদেরকে খাওয়াই দেখাচ্ছি। এই ওষুধগুলোকে আপনার টানা এই ওষুধগুলোকে আপনার যদি টানা 3 দিন ইউজ করেন, আশা করি আপনার এই কবুতরের সমস্যাটা হবে না। আর অবশ্যই এই ওষুধগুলো খাওয়ানোর পরে আপনার কবুতরকে পুষ্টিসম্মত খাওয়া দিতে হবে। আর অনেকে কী করেন, খাঁসা কবুতর পালেন, যার কারণে কবুতরকে খাওয়া দেওয়ার পর কিছুক্ষণ খাওয়ার পর আপনার কবুতরের খাবারগুলো উঠে ফেলেন। তখন তা না করে আপনার কবুতরের খাবারগুলো দিয়ে রাখবেন। আর এই যে আমি কড লিভার অয়েল ওষুধটা উনি আস্ত খাওয়াই দিচ্ছি, আপনারা চাইলে এটাকে কেটেও খাওয়াতে পারেন। আশা করি এই সমকবুতর যেই পাতলা হয়ে যায় বা মানে কবুতর বুকের হাড়টা বেড়ে যায়, এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর কবুতরকে অবশ্যই এই খাবার অনেক সময় কবুতরের খাবার হজমের সমস্যা হয়, এই জন্য আপনারা কবুতরকে গ্রিট খাওয়ান। গ্রিট খাওয়ালে কবুতরের খাবার হজম শক্তি বৃদ্ধি পায় এবং কবুতর ভালো ডিম দিতে সহায়তা লাগে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।